সন্তানের দেখাশোনা করার জন্য এবার দু বছর ছুটি নিতে পারবেন পুরুষরাও। গুরুত্বপূর্ণ এমনই নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। প্যাটার্নিটি লিভ যেখানে আগে পুরুষরা মাত্র 30 দিন পেতেন, কিন্তু এবার 730 দিন এই ছুটি পাবেন। সন্তানের দেখাশোনার জন্য পুরুষরাও এবার মহিলাদের সমান ছুটি নিতে পারবেন। চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে পুরুষদের ও মহিলাদের সমান ছুটি দিতে সোমবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক শিক্ষকের মামলায় নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। এই মামলায় বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবারও সমান দায়িত্ব রয়েছে, তাই ছুটির ক্ষেত্রে তারা কেন বঞ্চিত হবেন, তাদের সমান ছুটি পাওয়া উচিত। এ বিষয়ে 2018 সালে কেন্দ্রীয় সরকারের একটি আইনও রয়েছে বলে মনে করিয়ে দেয় আদালত। কর্মরত মহিলারা সন্তানের দেখাশোনার জন্য 730 দিন অর্থাৎ দু বছর চাইল্ড কেয়ার লিভ পেয়ে থাকেন। এর জন্য কোনো বেতন কাটা হয় না। এরাজ্যে পুরুষদের ওই ছুটি 30 দিন দেওয়া হয়, তার বেশি ছুটি নিলে বেতন কেটে নেওয়া হয়। ওই পার্থক্যকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন ওই শিক্ষক। আদালত জানায় রাজ্যকে এ বিষয়ে পদক্ষেপ করতে হবে। আগামী 3 মাসের মধ্যে রাজ্যকে এ বিষয়ে নির্দেশিকা জারি করতে হবে। আদালত জানায় এবার থেকে মহিলাদের সমান ছুটি পাবেন পুরুষরাও। প্রসঙ্গত 2018 সালে কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকার জানিয়েছিল মহিলাদের মতোই পুরুষরাও 730 দিন অর্থাৎ দু বছরের ছুটি পাবেন, তবে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি চাকুরে সিঙ্গেল প্যারেন্টরা ওই সুবিধা পাবেন বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। সেই সঙ্গে 2018-র ওই নির্দেশিকায় জমানো হয়েছিল চাইল্ড কেয়ার লিভের দ্বিতীয় বছরের মূল বেতনের 20% কম পাবেন ছুটির আবেদনকারীরা। দুটি সন্তানের ক্ষেত্রে এই সুবিধা নেওয়া যাবে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন দেখার বিষয় রাজ্য সরকার কবে এ নিয়ে নতুন নির্দেশিকা জারি করে।